আজ আমি ভারতের স্বাধীনতা আইন 1947-এর তা নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। ভারতীয়দের কাছে শাসন ক্ষমতা চূড়ান্তভাবে হস্তান্তরিত হয়েছিল ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে। ব্রিটিশ পার্লামেন্ট 1947-এর জুলাই মাসে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা ভারতের স্বাধীনতা আইন প্রণয়ন করেছিল। এই আইন অনুসারেই 15ই আগস্ট ভারতীয়দের হাতে শাসনভার অর্পণ করার কথা ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল। ওই আইনের কয়েকটি ধারায় বলা হয়, 1947-এর 15ই আগস্ট তারিখে ভারতবর্ষ বা ইন্ডিয়া এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হবে। 2, পূর্ববঙ্গ, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হবে। 3, ভারত এবং পাকিস্তানের পৃথক সংবিধান সভা দুটি ওই তারিখ থেকে যথাক্রমে ভারত ও পাকিস্তানের কেন্দ্রীয় আইন পরিষদের সকল দায়িত্ব প্রাপ্ত হবে। 7ই আগস্ট 1947 তারিখে জিন্নাহ ভারতবর্ষ ত্যাগ করে করাচি চলে যান। পাকিস্তানের সংবিধান সভা 11ই আগস্টের অধিবেশনে জিন্নাকে সভাপতি পদে নির্বাচিত করেছিল। আনুষ্ঠানিকভাবে 14ই আগস্ট ভারতেরই একাংশ নিয়ে গঠিত হয় পাকিস্তান। সে একটা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায়। প্রসঙ্গত স্মরণীয়, পাকিস্তানের একটি অংশ পূর্ব পাকিস্তান বা পূর্ববঙ্গ 1971-এর মুক্তি সংগ্রামে জয়ী হয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। যাই হোক, 1947-এর 14ই আগস্ট মধ্যরাত্রে অর্থাৎ 15ই আগস্ট প্রত্যুষে দিল্লিতে সংবিধান সভার অধিবেশনে ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয়। ওই সময় থেকে 15ই আগস্ট দিনটি ভারতবাসী স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছে। ভারতের সংবিধান সভার অধিবেশন শুরু হয়েছিল 1946-এর 9ই ডিসেম্বর থেকে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার নির্বাচিত সভাপতি। সংবিধান সভার প্রথম অধিবেশনে জওহরলাল নেহরু সভার উদ্দেশ্য বিশ্লেষণ করে বলেছিলেন যে একটি স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারতবর্ষকে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। অর্থাৎ জনসাধারণই যেখানে সর্ববিধ ক্ষমতার উৎস, ভারতবর্ষকে এমন একটি রাষ্ট্রে পরিণত করাই সংবিধান সভার উদ্দেশ্য। সংবিধান সভার অধিবেশন প্রায় 3 বছর ধরে চলেছিল। এই সময়ে সংবিধান সভা ভারতের জন্য একটি প্রজাতান্ত্রিক সংবিধান রচনার কাজ সম্পূর্ণ করে। 26শে জানুয়ারি দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে 1950 খ্রিস্টাব্দের ওই তারিখে অর্থাৎ 26শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রজাতান্ত্রিক সংবিধানকে কার্যকর করা হয়েছিল। 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে ভারতবর্ষ একটি সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে পরিণত হয়। আরও একটু বিশদভাবে বলতে গেলে, প্রাক স্বাধীনতা যুগের স্বাধীনতা দিবস বর্তমানে 1950 খ্রিস্টাব্দ থেকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতবর্ষের সর্বপ্রথম রাষ্ট্রপতি। প্রসঙ্গত স্মরণীয়, 1946-এর 42তম সংবিধান সংশোধনী অনুসারে ভারতবর্ষ সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র বলে ঘোষিত হয়েছে। আর রাশি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।